মেয়াদ পার হওয়া আটা দেওয়াকে কেন্দ্র করে রেশন দোকানে তীব্র ক্ষোভ উপভোক্তাদের। বুধবার ঘটনাটি ঘটেছে আরামবাগের কালীপুর এলাকায়। উপভোক্তাদের অভিযোগ, এই রেশন দোকান থেকে মেয়াদ পার হওয়া আটা দেওয়া হচ্ছে, কিন্তু কি কারণে দেওয়া হচ্ছে রেশন দোকান থেকে বলা হচ্ছে না। যদিও পরে রেশন দোকানে বলার পর সেই আটার পরিবর্তে অন্য আটা দেওয়া হয়। এই বিষয়ে রেশন দোকানের দায়িত্বপ্রাপ্ত প্রতিনিধি জানান, রেশন দপ্তর থেকে এই আটা তাঁদের পাঠানো হয়, প্যাকেটের ভেতরে কি আছে সেটা তিনিও জানেন না। ডেট ফেল আটা খেলে দেখুন, আমরা মাল তুলছি গরিব মানুষ, ডেট ফেল আটা খেলে বাচ্চাদের শরীর খারাপ হবে, আমাদেরও শরীর খারাপ হবে। তাহলে ডেট ফেল আটাটা খেলে তো শরীর খারাপ, মানে সবাই জানে একটা, মানে কি বলবো, মায়েরা তুলে মায়ের প্রতিবাদ করলে কিন্তু কিছু কি হবে, তো শরীর খারাপ তো হবে ডেট ফেল আটা খেলে, সেইটা আর সব মানুষ তো বুঝতে পারছে না। আমি দেখেছি, দেখে নিবার পরেই আমি বললাম, আমার সঙ্গে তো হয়েছে, আমার আমার থেকেও সকাল থেকে আজকে দিচ্ছে, যাদিকে দিতে তারাই নিয়েছে, কেউ দেখেনি, ঠিক আছে। আমি দেখে যখন বললাম, বললো দো আমাদের এগুলো এবারেরই আটা, কি করবো আমি, কি করবো আমি জানি, এরপর সবাই নিচে আমি প্রতিবাদ করতে গেলে তো সবাইকে মিলেমিশে করতে হবে, তাই না? এই তো আমার আছে 10 প্যাকেট আটা, 750 করে প্যাকেট আছে, তাই আমাদের 18-12 মিলিয়ে প্রায় 2500-3000। আমার নাম চম্পা গাঙ্গুলি, বলুন না। হ্যাঁ, বাড়িতে নিয়ে যাচ্ছি তো, আমাদের তো খাবার জন্যই তো, এই যে কাউন্টার কখন খুলবে, আমরা গরিব মানুষ বুঝি, খাবার জন্য কাউন্টারে সকাল থেকে লাইন দিয়ে বসে রয়েছে, তাহলে মানুষকে মারার জন্য এইসব জিনিস দিচ্ছে। আমরা পড়াশোনা জানলে আমরা সব ভালো যদি দেখতাম, তাহলে কি আমরা নিতাম এগুলোকে? একবারে বেশি দুবার জিজ্ঞাসা করলে ডিলারের কোনো উত্তর নেই, যে হ্যাঁ কি না, এর পরের ডেটে কবে দেয়া হবে, একবারে বেশি দুবার বলবে না, আপনি শুনবেন তাতে, শুনবেন না শুনবেন না শুনবেন, এই নিয়ে সমস্যায় পড়তে হয়। কোনো কারণে যদি অসুবিধা হয়ে যায় পরের ডেটে আমরা জানতে পারি না। মাল ঠিকঠাক করে পান? হ্যাঁ ওই পাই, 2 মাস আগে চিনি, 3 মাস আগে চিনি দিয়েছিল, এখন আর চিনি নেই। লাইন মানে এত খারাপ, এই জায়গাটা দাঁড়ানো যায়নি, অন্ধকারের মধ্যে লাইন নেই, দাঁড়ানো যায়নি, বৃষ্টি হলে ছাতা মাথায় দাঁড়াতে হয়, কেরোসিন দেওয়া তো বন্ধই করে দিয়েছে, কেরোসিনের যা দাম। এক্সপায়ার আটা কি নেবেন? দেখি কি দেয়, এক্সপায়ার দিলে নেবো কেন? এক্সপায়ার আটা খেলে কি হতে পারে বলুন তো, বিষ খেলে কি হয় মানুষের? সেরকমই তো হয়, ফুড পয়জনও তো হতে পারে, বাড়িতে তো বাচ্চা রয়েছে, কি হবে এখন কি করে বলি বলুন। আমার নাম সুব্রা সর্দার হাজরা, আমার 18 নম্বর বাড়ি, 18 নম্বর ওয়ার্ড, কালীপুরেই বাড়ি, 18 নম্বর ওয়ার্ড। আটা রেশন দপ্তর আমাদেরকে পাঠায়, আমরা বিলিং করি, তা পরপর আসে, পরপর বিলিং হয়, চাল আটা একদিনে সব মালটা আসে না, পরপর আসতে থাকে, পরপর বিলিং হতে থাকে, যারা অভিযোগ করছে পাল্টে দিচ্ছে। প্যাকেটের ভেতরে কি আছে আমিও বলতে পারবো না, বস্তা প্যাকেটিং আছে, প্যাকেট কাটলে যদি অভিযোগ আসে তখন পাল্টানো আছে। রেশন দপ্তরে যেতে হবে, রেশন দপ্তর পাঠায় এগুলো, রেশন দপ্তর, রেশন দপ্তর থেকে পাঠায়, আমরা বিলিং করি, বস্তা প্যাকেট থাকে, ডেট পাঞ্চিং আমাদের কিছু করতে হয় না, আমরা এসে বিলিং এর দায়িত্বে, আমরা এই মাস ভোর চলবে, এই বিলিংটা চলবে এই মাস, ইংরাজি মাসের এই মাসটা ভোর চলবে। আমি বলতে পারছি না, প্যাকেটের ভিতরে আছে, প্যাকেট খুললে তবে বোঝা যাবে, প্যাকেট খুলে দেখলে বোঝা যাচ্ছে কি আছে। দেবব্রত ফৌজদার, না এটা ট্যাগ সেন্টার, আরামবাগ দেবাশিস কোলে। নিউনূর সোফা সেন্টার, এখানে সমস্ত রকম সোফা পাইকারি ও রিটেলে বিক্রয় করা হয়, সমস্ত সোফা নিজস্ব কারখানায় তৈরি করা হয়। প্রোপাইটার হানিফ হোসেন খাঁ ও রুহুল হোসেন খাঁ, বড়ডোঙ্গল হারতলা সিনেমা হলের সন্নিকটে হুগলি। যোগাযোগ 7797170093 এবং 9382003105।